ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের উপনির্বাচন বাতিল ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, এখন অপেক্ষা একটি সুষ্ঠ, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত নির্বাচনের। জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন, বাতিল হওয়া নির্বাচনটি কবে হবে সেই ব্যাপারে কোনো নির্দেশনা এখনো পাননি তারা। আলোচিত সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার ফোন আলাপটি ছিল চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরেই। স্থানীয় আওয়ামী লীগ বলছে, উপজেলা নির্বাচনে আবু মোহাম্মদ কাউসার আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হলেও পরে তিনি সমর্থন নেন স্থানীয় স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর। 2019 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোশাররফ হোসেন মুসা মিয়া জয়ী হন। গেল অক্টোবরে তার মৃত্যুর কারণে উপনির্বাচনের তফসিল হয়। আগামীতে আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হোক। আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক পরবর্তীতে, এবং যেই হোক সে জনগণের ভোটে হোক। নির্বাচন ঘিরে তাদের অভিজ্ঞতার কথা জানান পরাজিত দুই চেয়ারম্যান প্রার্থীও। ব্যাপক কারচুপি এবং হিংসাত্মক কার্যকলাপের ফলে নির্বাচন কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করি। স্থানীয় এমপি মহোদয় তার প্রভাব বিস্তার করার কারণে বিভিন্ন কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা করার কারণে নির্বাচনটি বাতিল করা হয়েছে। নির্বাচনের নানা অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি করা হয়। সবশেষ রবিবার নির্বাচন বাতিলের কথা জানায় নির্বাচন কমিশন। চরভদ্রাসন উপজেলার চেয়ারম্যান পদে শূন্য পদের উপনির্বাচন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়েছে, সেই অনুযায়ী কার্যক্রম পরিচালিত হবে। এ ব্যাপারে এলাকাটির সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ডিবিসি নিউজ ডেস্ক।